জল বিদ্যুৎ ও রাস্তার দাবিতে পথ অবরোধে বসলো এলাকাবাসীরা। গঙ্গানগর ব্লকের রসনাই পাড়াতে দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা। বহুবার প্রশাসনের আধিকারিক সহ নেতাদের দ্বারস্থ হয়েও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে শুক্রবার সকাল থেকে পথ অবরোধে বসে এলাকাবাসীরা। গঙ্গানগর ব্লকের 10 মাইল এলাকায় গঙ্গানগর আমবাসা সড়কে চলে অবরোধ। আজকে হয়তো এভাবে পথে বসতে হতো না রনসাই পাড়ার জনজাতিদের। গঙ্গানগর ব্লকের অধীন রনসাই পাড়া গ্রাম বাম আমল থেকেই পানীয় জল, রাস্তা ও বিদ্যুতের সমস্যা রয়েছে এই গ্রামে। বিধানসভা হারের পরেও এডিসিতে প্রায় 2 বছর ক্ষমতায় ছিল বামেরা, কিন্তু এর পরেও ভাগ্য বদলায়নি রনসাই পাড়ার মানুষের। বাম নেতা মন্ত্রীরা গত 2.5 দশক ধরে রাজ্য উন্নয়নের ভাগ পিটিয়ে গেলেও আদতের রাজ্যের উন্নয়ন কতটা হয়েছিল আজকের রনসাইবাসীর দুর্দশা দেখে তা স্পষ্ট। এলাকাবাসীদের বক্তব্য, তাদের এই সমস্যা সমাধানের জন্য বহুবার প্রশাসনিক আমলা থেকে শুরু করে নেতা মন্ত্রীদের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এক প্রকার বাধ্য হয়েই সমস্যা সমাধানের দাবিতে শুক্রবার সকাল থেকে পথ অবরোধে বসেন এলাকাবাসীরা। গঙ্গানগর ব্লকের 10 মাইল এলাকায় গঙ্গানগর আম্বাসা সড়ক অবরোধ হয় এদিন। এলাকাবাসীরা জানান, দীর্ঘ দাবির পর রাস্তার কাজ শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে গেছে। বর্তমানের রাস্তার দুরবস্থার দরুন নানান সমস্যায় পড়তে হচ্ছে তাদের। কিছু সময়ে বিদ্যুৎ পাওয়া গেছে, কিন্তু এই রাস্তাতে ব্রিকসলিং কাজ অল্পতা কিছু গড়িমসি কাজ করছে বিগত দিনের, এখন ব্রিকসলিং রাস্তার কাজ এখনো সমাপ্ত হয়নি। যাতায়াত গাড়ি ঘোড়া অসুবিধা, সেখানে আমার জল নাই, কারণ হচ্ছে রাস্তা শুধুই না, রাস্তাতে রাস্তা না থাকার ফলে আমরা রুগী সুগী যদি হয় এই পাড়াতে আমার ডায়রিয়া ম্যালেরিয়া যে কোনো রুগী হইলে গাড়ি ঘোড়া নিয়ে যাইতে অসম্ভব, হাতে কান্দ কইরা লইয়া মেলুতে নামতে হয়, কারণ রাস্তা খারাপ, রাস্তা নাই, ব্রিকসলিং রাস্তা নাই। এই রাস্তাতে আমার সম্পূর্ণ ব্রিকসলিং রাস্তা সম্পূর্ণ কাজ করিয়ে দেওয়ার জন্য আমার এই রুট ব্লক করছে। এদিকে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের ফলে রাস্তার দুধারেই আজকে পড়ে বহু গাড়ি, ফলে সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রী সহ যান চালকদের। যদিও পরবর্তী সময়ে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বললে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। বর্তমানে রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি, সামনেই এডিসি নির্বাচন। পরিস্থিতি অনুযায়ী শক্তির তুল্যমূল্য বিচারে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। তাই আগামী দিনে বর্তমান সরকার রনসাই পাড়ার মানুষের দুর্দশা গোছানোর জন্য কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।